আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। খেলগা আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের আর্থিক বিবরণী, যেটাকে ইংরেজিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়, এই অধ্যায়ের নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের অঙ্ক আমরা করাবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আর্থিক বিবরণী কি? একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয় ব্যয় ও মালিকানা স্বত্ব নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলা হয়। আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণী পাঁচটি ধাপে প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট। বিশদ আয় বিবরণী, এটা সম্পর্কে তোমরা সবাই জানো, তারপরেও আমরা একটু আলোচনা করে নিচ্ছি। একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলা হয়। বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস জানা অত্যাবশ্যক, যেমন নেট বিক্রয়, নেট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, পরিচালনায় পরিচালন ব্যয়, অপরিচালনায় অপরিচালন ব্যয়, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এগুলো তোমরা সবাই জানো। যাই হোক, আমরা যখন অঙ্ক করব তখন আমাদের জিনিসগুলো খুব মনে পড়বে। এখন আমরা আজকে যে অঙ্কটা সমাধান করব সেটা হলো যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017। আমাদের বোর্ড বইয়ের শেষে সকলের প্রশ্ন আছে। এখানে এক নাম্বার, একের ক, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো প্রশ্নটা। স্টার কোম্পানি লিমিটেডের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হল, ক্রয়, বিক্রয়, যন্ত্রপাতি, দালান কোটা, মজুত পণ্য, প্রদেয় হিসাব, ঋণ হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি, বেতন, বিজ্ঞাপন, বই পরিবহন, মজুরি, অফিস ভাড়া, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, সাধারণ সঞ্চিতি, শেয়ার মূলধন, বকেয়া মজুরি, যারা সম্পত্তি 10 বছরের জন্য, অন্যান্য তথ্যাবলী, সমাপনী, মজুত পণ্যের মূল্য 2,10,000 টাকা, যার মধ্যে 10,000 টাকার মূল্যের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্রেতাকে সরবরাহ করা হয়নি, প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, সাধারণ সঞ্চিতি তহবিলে 25,000 টাকা স্থানান্তর করতে হবে, যন্ত্রপাতি ও দালান কোটার উপর 5% ও 10% হারে অবচয় দায়্য করতে হবে, বেতন বকেয়া 2,000 টাকা, ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে 4,000 টাকা, ক, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, 2016 সালের মোট লাভ 6,00,000 টাকা হলে উক্ত বছরের নেট লাভ বা ক্ষতি নির্ণয় করো, 2016 সালের 31 ডিসেম্বর মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রথম প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিবরণ, টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমরা সবাই জানি, যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য, এ হলো বিক্রিত পণ্যের সূত্র। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মজুত পণ্য 1,16,000, যেটা আছে এখানে মজুত পণ্য 2,00,000, যেটাকে আমরা প্রারম্ভিক মজুত পণ্য বলে থাকি, প্রারম্ভিক মজুত পণ্য
হলো 2 লক্ষ টাকা। এখানে ক্রয় হলো 5 লাখ। ক্রয়ের সাথে এখানে কোনো ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় বলতে নিট ক্রয়কে নির্দেশ করে। এখানে নিট ক্রয় সংক্রান্ত এ ধরনের কোনো ক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ নেই, সুতরাং যা আছে ওইটি নিট ক্রয় হবে। যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, এখানে যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ মজুরি আছে, মজুরি এক লাখ 50 হাজার, এটা একটা প্রত্যক্ষ খরচ, তার সাথে কোনো কথা নেই। 1,50,000 যদি আমরা করি, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য, এখানে আমরা যদি যোগ করি 5,27, 8,50,000 বাদ সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য 2,10,000 বাদ অসরবরাহকৃত পণ্য, বিক্রিত মাল সরবরাহ করা হয়নি, রাহকৃত পণ্য 10,000, 2,00,000 টাকা। এটাই বিক্রিত পণ্যের ব্যয়, আমরা লস করে ফেললাম এবং ইয়ে করলাম, যে আমরা যে সূত্র বলেছি সেই মোতাবেকই আমরা করেছি, প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য। যদি এখানে কোনো যোগ বিয়োগ থাকে, সে যোগ বিয়োগ করেই আমরা নেট বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তোমরা সবাই বুঝেছো এটা? এখন আমরা ক্ষয়ে যাচ্ছি। খ নাম্বার, তারা বলেছে যে 2016 সালের মোট লাভ 6 লাখ টাকা হলে উক্ত বছরের নেট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নেট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হবে। আমি এতটুকু মুছে ফেললাম, আমরা ক্ষয়ে চলে যাচ্ছি। যেহেতু আমাদের জায়গা সীমিত, আমাদেরকে মুছতে হবে। আমরা খ নাম্বার করব, এটা হলো স্টার কুং লিমিটেডের, স্টার কুং লিমিটেডের বিশদ আয় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের বিবরণ, টাকা টাকা 3টা টাকার গোল, বিবরণ টাকা টাকা টাকা। তোমরা সবাই জানো যে বিশদ আয় বিবরণী করার নিয়ম হলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়, তার সাথে পরোক্ষ পরিচালনায় যোগ হবে, বাদ পরিচালন ব্যয় বাদ যাবে, ইকুয়াল পরিচালন মুনাফা বা ক্ষতি বের হবে, যোগ অন্যান্য যোগ অপরিচালনায় বাদ অপরিচালন ব্যয় ইকুয়াল নেট মুনাফা হবে। যেহেতু আমাদের এখানে মোট মুনাফা দেওয়া আছে, সুতরাং আমরা প্রথম বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল মোট মুনাফা, যেহেতু মোট মুনাফা দেওয়া আছে আমরা ওইখান থেকে অঙ্কটা শুরু করব। আমাদের আগের অংশ আর যাওয়া লাগবে না, মোট মুনাফা অথবা মোট লাভ
এটা হলো প্রদত্ত, প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে এবং বলা আছে সেটা 6 লক্ষ টাকা। আমরা দেখব যোগ পরোক্ষ পরিচালনায় বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা এ ধরনের কোনো পরোক্ষ পরিচালনায় আছে কি না, যদি থাকে আমরা তার যোগ বিয়োগ করব। যেহেতু নাই আমরা পরবর্তী ধাপ বা পরিচালন ব্যয়ে যাব, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে এখানে কি কি আছে আমরা দেখব। বেতন, বেতন 70,000 টাকা, তার সাথে একটা কথা আছে, তাই আমরা ফার্স্ট করে লিখব যার সাথে কথা আছে। বেতন 70,000 টাকা যোগ বকেয়া 2,000, যোগ বকেয়া 2,000, 70 আর 2 যোগ করলে 72,000, বিজ্ঞাপন 25,000, বিজ্ঞাপন 25,000, তার সাথে কথা নেই তাই সেকেন্ড ঘরে চলে যাবে। বই পরিবহন 10,000, বই পরিবহন, পরিবহন, বই পরিবহন 10,000, অফিস ভাড়া 45,000, অফিস ভাড়ার সাথে একটা কথা আছে, অফিস ভাড়া এখানে যদি 45,000, তার সাথে একটা কথা আছে অফিস ভাড়া নিয়ে, সেটা হলো ভাড়া অগ্রিম প্রদত্ত 4,000, অগ্রিমটা অলওয়েজ বাদ যায়, 4,000, 45 থেকে 4 গেলে 41,000। এরপরে এখানে আমাদের নতুন অনাদায়ী পাওনা শুনছি, তারা বলছে প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এখানে প্রাপ্য হিসাবে হলো 2,05,000, তার যদি 10% আমরা ধরি, 2,05,000 10% 20,500 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 20,500, 2,05,000-এর 10% হলো 20,500, সেখান থেকে আমাদের বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত, এখান থেকে পুরাতন বাদ যাবে, বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতে 10,000 টাকা, যেটা রেওয়ামিলে দেওয়া আছে বাদ যাবে, বাদ গেলে 10,500 টাকা নিট অনাদায়ী পাওনা আউটারে যাবে। এরপর হলো ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, এখানে আমাদের ইজারা সম্পত্তির এখানে বলা আছে 10 বছরের জন্য, 60,000-কে আমরা যদি 10 বছরে নিই, 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 6,000 টাকা। এরপর হলো আমাদের যন্ত্রপাতি ও দালান কোটার উপর অবচয় ধরতে হবে, আমরা লিখব যন্ত্রপাতির অবচয়, আমি মুছি, আমি উপরে লেখে, তোমরা একটু খেয়াল করো, যেহেতু আমাদের জায়গা নেই আমরা উপরেই যেতে হবে। আমরা যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির 5%, আমাদের এখানে যন্ত্রপাতি হলো 7 লাখ, 7 লাখের 5% যদি আমরা বের করি 35,000, 35,000। এরপরে হলো দালান কোটার অবচয়,
দালান কোটার অবচন 10%, দালান কোটার অবচয় 10%, ১২৫,০০০ 5% যদি আমরা বের করি, ১২৫,০০০ ইন্টু 5% যদি হয় 6,250, ৪১,০০০ আমরা এখন যোগ করব। এ হলো আমাদের এখানে এন্ট্রি দেওয়া আছে। এখন আমরা এই ফিগারগুলো সবগুলো আমরা যোগ করে সেটাকে আউটারে নেব। আমাদের 72,000, তোমরা সবাই ক্যালকুলেটার যোগ করো, 25,000, 10,000, 41,000, 10,500, 6,000, এরপরে হলো 35,000, 6,250। এখন যদি আমরা টোটাল করি, 2,05,750, 2,05,750, আমরা 6 লক্ষ থেকে বাদ দেব, আমার 6 লক্ষ থেকে বাদ যাবে, 6 লক্ষ থেকে 2,05,750 বাদ যাবে। বাদ দিলে যেটা হবে 3,94,250, 3,94,250, এটার নাম হবে যখন প্লাস ফিগার হবে তখন মুনাফা, আর যদি মাইনাস ফিগার হয় তাহলে ক্ষতি, পরিচালন মুনাফা। যোগ অন্যান্য আয় আমরা এখানে দেখব, অপরিচালন আয় আছে কি না। যদি অপরিচালন আয় থাকে আমরা অপরিচালন আয় বা যোগ করব, আর যদি অপরিচালন ব্যয় থাকলে বাদ যাবে। যদি থাকে আমাদের যোগ বিয়োগ হবে, যদি না থাকে, এখানে অপরিচালন আয়ও নেই অপরিচালন ব্যয়ও নেই, সুতরাং এই পরিচালন মুনাফাটাই এখন অটো নেট মুনাফা হয়ে যাচ্ছে। যেহেতু যোগ বিয়োগ হওয়ার মতো অপরিচালন আয় এবং ব্যয় কিছু নেই, তাই এই পরিচালন মুনাফাটাই অটো এখন নেট মুনাফা হয়ে যাচ্ছে। যদি থাকতো তাহলে আমরা তার কাজ করতাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো বা প্রশ্ন করবা। এ হলো অঙ্ক, আমরা এখন মুছে ফেলব। আমরা এখন গয়ে যাব। আমরা গয়ে যাব। গ নম্বর, তারা বলেছে মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর। আমরা লিখব ঘ নম্বর, মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়, চলতি দায়ের পরিমাণ নির্ণয়, এটাকে আংশিক আর্থিক বিবরণী বলা হয়, এটা পূর্ণাঙ্গ না। আমরা টাকার ঘর হবে তিনটা বিবরণ, টাকা টাকা টাকা, প্রথমে সম্পদ দিয়ে শুরু হবে। সম্পদের মধ্যে প্রথম হবে স্থায়ী সম্পদ যদি থাকে, আমাদের এখানে স্থায়ী সম্পদ দুটো আছে, একটা যন্ত্রপাতি একটা দালান কোটা। আমরা লিখব যন্ত্রপাতি, যন্ত্রপাতির সাথে একটা কথা আছে, যন্ত্রপাতি হলো 7 লক্ষ, বাদ পুঞ্জীভূত অবচয়, পু অবচয় আমরা সংক্ষেপে বলে থাকি, 5%, যন্ত্রপাতির 5% হলো 35,000, তাহলে 6,65,000 যদি আমরা বাদ দিই। দালান কোটা হলো 1,25,000, দালান কোটা
দালান কোটা হলো 1,25,000। এটার সাথে একটা কথা আছে, বাদ পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় 10%, পাঁচ পার্সেন্ট, 1,25,000-এর 5% যদি আমরা বের করি 6,250, আর কোন স্থায়ী সম্পদ এখানে ইজারা সম্পত্তি আছে? ইজারা সম্পত্তি হলো 60,000, তার সাথে অবলোপন হবে, বাদ অবলোপন 10 দিয়ে দিলে 6,000, যেহেতু 10 বছরের জন্য নেওয়া 54,000। আর এখানে কোনো স্থায়ী সম্পদ নেই, এ হলো স্থায়ী সম্পদ 1,18,750 যোগ 6,65,000 যোগ 54,000। আমরা যদি টোটাল করি 8,37,750, 8,37,750। এরপরে স্থায়ী সম্পদের পর হবে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যদি এখানে থাকে, আমরা আমাদের অঙ্কে কোনো বিনিয়োগ এ ধরনের কোনো কিছু নেই, থাকলে আমরা দেব, না থাকলে এখন আমরা যাব চলতি সম্পদের মধ্যে। চলতি সম্পদ আমরা দেখব এখানে কি কি আছে। হাতে নগদ ও ব্যাংক জমা 75,000, হাতে নগদ ও ব্যাংক জমা 75,000। এরপর আছে প্রাপ্য হিসাব, যেটার আরেক নাম দেনাদার আমরা বলে থাকি। প্রাপ্য হিসাব হল 2,05,000 টাকা, তার সাথে একটা কথা আছে, বাদ নতুন কুঋণ সঞ্চিতি 5%, 5% না, এটা হলো 10%, 10%, 20,500। 2,05,000 থেকে 20,500 আমরা বাদ দেব, যদি বাদ দেই 1,84,500। আর কোনো চলতি সম্পদ এখানে আছে কি না আমরা খেয়াল করব। সমাপনী মজুদ পণ্য 2,00,000 টাকা। আমি মুছতে হবে, আমরা উপরে অংশে মুছে মুছে লাগব, যেহেতু আমাদের জায়গা সীমিত। সমাপনী মজুদ পণ্য 2,10,000 আছে, তার মধ্যে 10,000 টাকা অসরবরাহকৃত পণ্য, এটা বাদ যাবে। আমরা বিক্রিত পণ্যের মধ্যে অলরেডি বাদ দিয়ে দেখাইছি, আমরা এখন আর এখানে বাদ দিয়ে দেখাচ্ছি না, আমরা সরাসরি দেখাচ্ছি 2,00,000 টাকা। এরপর আছেন অগ্রিম ভাড়া 4,000, আমরা যোগ করব। যোগ করলে আমাদের টোটাল সম্পদ, চলতি সম্পদগুলো আমরা একসাথ করব, 75,000, 1,84,500, এরপর হলো 2,00,000, এরপর হলো 4,000, টোটাল করলে 4,63,500 চলতি সম্পদটা যোগ করলে। তার সাথে স্থায়ী সম্পদ যোগ হবে 8,37,000 যোগ 8,37,750, 13,01,250, এটা হলো মোট সম্পদ, 13,01,250।
50। এটা হলো মোট সম্পদ। এই সম্পদগুলো আমরা যখন যোগ করব এটা হবে মোট সম্পদ এবং এটা ক্লোজ হয়ে যাবে আমাদের মোট সম্পদ। আমরা এই অংশ তো মুছে ফেলতেছি, তোমাদের সবাই তো লেখা হয়েছে। এরপরে তারা বলেছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে আমরা চলতি দায় বের করব। চলতি দায় যেহেতু তারা চলতি দায়ের পরিমাণ চেয়েছে, চলতি দায়ের মধ্যে আমরা দেখব আমাদের কি আছে। পদ হিসাব 230,000, পদ হিসাব 230,000। এরপরে আমরা দেখব বকেয়া মজুরি 10,000, যেটা রামিলে দেওয়া আছে বকেয়া মজুরি 10,000। এরপর আছে বকেয়া বেতন 2,000, বকেয়া বেতন 2,000। আমরা যদি টোটাল করি 230,000, 240,000, 242,000, টোটাল চলতি দায় 242,000। এটি হলো চলতি দায়ের মোট পরিমাণ। এ হলো আমাদের আজকে প্রশ্ন। আমরা যা করেছি আর্থিক বিবরণীর যশোর বোর্ডের 2017 সালের, আমরা একটা বাড়ির কাজ দেব, হোমওয়ার্ক। সবাই বাড়ির কাজ লিখে নাও। হোমওয়ার্ক হলো যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017 এর 2-9 সবাই বইয়ের শেষে পাবে এবং অঙ্কটা করে নেবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের পাঠ এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।